আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আমি আজকে তৈরি করে দেখাবো পিনাট বাদাম অথবা পিনাট বার, যে যাই বলুক, যে নামেই ডাকুক, সবাই অবশ্যই খেয়েছেন ছোটবেলায়। তো ওই কথা মনে করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকে আবার আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে পিনাট বার। তো এখন আমি এটাকে, আমি 500 গ্রাম বাদাম এখানে নিয়েছি। তো বাদামটাকে আমি একটু ভেজে নিব। এটাকে 8 থেকে 10 মিনিট বাদামটাকে ভাজতে হবে মিডিয়াম আঁচ রেখে চুলার। তো বাদামটা যখন একটু একটু ফুটে উঠবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে ছিলকাগুলো ছিলে নিতে হবে। দেখুন, হাত দিয়ে চাপ দিলে কিন্তু ছিলকাগুলো ছিলে যাচ্ছে। তো এখানে আমি বাদামগুলো ছিলে নিয়েছি। আমার বাদাম এখানে আজকে হলো 500 গ্রাম, চিনি নিয়েছি 500 গ্রাম, আর 1 কাপ নিয়েছি গুড়। তো নিলাম এখানে ঘি আর এক টুকরো লেবুর রস। তো বাদামের সমপরিমাণ চিনি নিয়েছি আর একটু গুড় নিয়েছি কালারের জন্য, মানে বাদামের চেয়ে একটু বেশি নিতে হবে। যদি শুধু চিনি নেন তাহলে একটু বেশি নেবেন। বাদাম যদি 250 গ্রাম হয়, 250 গ্রাম চিনির চেয়ে একটু বেশি নেবেন, বা কাপ দিয়ে মেপে নিতে পারেন। তো দিয়ে দিলাম এখানে আমি গুড় আর চিনি আর 2 টেবিল চামচ পানি। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো যখন মিশে যাবে চিনি আর গুড়, তখন তার মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা ফ্লেভারের জন্য, ঘি বা বাটার দিলে ভালো একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। লেবুর রস আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো। লেবুর রসটা দেওয়াতে হবে কি, চিনিটা সহজে জমাট বেঁধে যাবে না বা দানা দানা হয়ে যাবে না আবার। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে, যে বাদামগুলো রেখেছিলাম আগে আমি ছিলকা ছিলে, তো যে ছোটো 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 হয়ে গেছে যে বাদামগুলো, ওগুলোকে আগে দিলাম। আর এরপরে আমি যে বড়গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশাতে হবে দ্রুত। অনেকক্ষণ চুলাতে রাখা যাবে না, চুলা কিন্তু আমি আগেই বন্ধ করে দিয়েছি। তো আমি একটি ফ্রিজার ট্রে নিয়েছি, ট্রেটার মধ্যে আমি বাটার পেপার নিয়েছি, বিছিয়ে দিয়েছি। তখন আমি ট্রেটার মধ্যে আমি ঢেলে দিব বাদামগুলোকে। এখন এটাকে ঢেলে আমি একটু সমান করে দিচ্ছি, দেখুন কিভাবে দিচ্ছি। তো এটা সহজেই কিন্তু এখন সেট হয়ে যাবে, 10 মিনিটেই এটা একদম পুরোপুরো শক্ত হয়ে যাবে। তো আমি এখন এটাকে 5 মিনিট পরে আবার একটু এটাকে একটি ছুরির সাহায্যে, তো এটাকে আমি একটু টুকরা টুকরা করে নিচ্ছি। দাগ কেটে নিতে হবে, না হলে কিন্তু শক্ত হলে এটাকে কাটা যাবে না, তখন কিন্তু মানে শেপটা নষ্ট হয়ে যায়। তো এভাবে আমি দাগ কেটে নিচ্ছি। তো ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি উঠিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে স্পেস করে দেবেন, লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আর যারা আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার